হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। ভারতবর্ষ গোপালের দেশ, এখানে শ্রীকৃষ্ণ নিজে গরু চড়িয়েছেন, বাঁশি বাজিয়েছেন, সমাজকে সংগঠিত করে অন্যায়ের প্রতিবাদ করেছেন। ভারত কৃষি প্রধান দেশ, আর কৃষির সঙ্গে গোপালন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পৌরাণিক কালে আপনারা জানেন সমস্ত শাস্ত্রে আমাদের গোধনের কথা বলা আছে, শ্রেষ্ঠ ধন হিসাবে সাধু সন্ন্যাসী থেকে রাজা সবাইকে গোদান করা হতো। যার কাছে যত বেশি গাভীর বা গো থাকতো তাকে তত বড় ধনী মনে করা হতো। আজকে আধুনিক যুগেও ভারতের প্রায় 60-62% লোক গ্রামে থাকেন, কৃষির উপর নির্ভরশীল, আর ভারতবর্ষের কৃষি গরুর উপর নির্ভরশীল। বলদে হাল টানে, গাড়ি টানে, গরুর গোবর দিয়ে আমরা সার করি, রাসায়নিক সার ব্যবহার করতে করতে আজকে বহু জমি অনুর্বর হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। আমাদের দেশে নয়, আমেরিকা তো এরকম হয়েছে, হাজার হাজার একর জমি তারা ফেলে দেয় 2-4 বছরের জন্য, চাষ করে না, বাঁধা হয়ে গেছে, কোনো চাষই হয় না। আবার প্রাকৃতিক নিয়মে সেটা উর্বর হওয়ার পরে আবার চাষ হয়। তাদের দেশে অনেক বড় দেশ, লোকসংখ্যা আমাদের 1/4 আর আমাদের 4 গুণের বেশি দেশ, তো তারা জমি ফেলে দিতে পারে, চাষ না করে রাখতে পারে, আমরা খাবো কি? তা আমাদের জমি যদি অনুর্বর হয়ে যায় আস্তে আস্তে, তাহলে সেই জমিতে আর চাষ হবে না, ভাত খাবো কি তাহলে? সেই জন্য রাসায়নিক সার বিষ, তার যে কুপ্রভাব সারা দুনিয়ায় দেখা যাচ্ছে, আমাদেরও সতর্ক হওয়া উচিত। গরুর গোবর থেকেই তার খাবারের খরচা উঠে আসতে পারে যদি ঠিকমতো প্রয়োগ করা যায়। সরকারও বিশেষভাবে চেষ্টা করছে গোবর সার দিয়ে জমি চাষ করতে, যাতে তার উর্বর শক্তি নষ্ট না হয়। আর গরুর গোবর দিয়ে জৈবিক সারও তৈরি হচ্ছে, ঘাস পাতা সব কিছু গোবরের সঙ্গে মিশিয়ে যে 1 মাসের মধ্যে সার তৈরি হয়, সবচেয়ে উর্বর সার, তাতে জমির উর্বর শক্তিও থাকে। যে চাষি কৃষি নির্ভর জীবনযাপন করে তার কাছে গরু একটা বড় সম্পদ, গরুর দুধ, গরুর গোবর, আর গরুর দামও থাকে। সেই জন্য গরুকে আমরা আমাদের সমাজ জীবনের অঙ্গ করেছি। গরুর আমাদের ধার্মিক যে ধারণা আছে, গরুর শরীরে, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী বাস করেন, সেজন্য গরুকে আমরা দেবতাখানে পুজো করি। একমাত্র জানোয়ার যার মলমূত্র কখনো অপবিত্র নয়, কখনো সংক্রামক নয় বা ক্ষতি করে না। ঘোড়া বা অন্য পশুর মলমূত্র বিষাক্ত, কিন্তু তাকে শুদ্ধ করতে গেলে গোমূত্র লাগে। সেখানে আমাদের পুজোতে যে অমৃত বা পঞ্চগব্য দেওয়ার যে পদ্ধতি আছে, তাতে ঘি দই দুধ সব দিতে হয়, গোবর চনা, সে গরুর থেকেই আসে, সেটা খেতেও হয়। আজকে গোমূত্রকে তৈরি করে অসুখ সারাবার জন্য ওষুধ হিসেবে ব্যবহার করানো হচ্ছে, খুবই পপুলার হচ্ছে, অনেক দামে বিক্রি হচ্ছে, অনেকে খাচ্ছেন, উপকারও পাচ্ছেন। বহু মানুষ আছে গরুর নাম শুনে তাদের জ্বর আসে, তারা বাড়িতে বিদেশি কুকুর রাখবেন, তার মলমূত্র পরিষ্কার করবেন, কিন্তু গরু বলবেন না তাই। তো যারা এই বিদেশি ভাবধারায় প্রভাবিত হয়ে এখানে আমাদেরকে জ্ঞান দেন, বিদেশি ভাষায় বিদেশি জ্ঞান নিয়ে, তাদেরকে বলুন এটা হচ্ছে গোপালের দেশ। যতদিন ভারতবর্ষ থাকবে গোপালের বাঁশির আওয়াজ শোনা যাবে আর গরুর সেবা হবে। এটা ঠিক যে আমাদের দেশি গরু কম দুধ দেয়, রক্ষণাবেক্ষণ নিলে খরচা পোষায় না, অনেকে তাই বিদেশি গরু রাখেন, কিন্তু বিদেশি গরুকে রাখতে গেলে তার খাওয়ানো, তার ওষুধ ইত্যাদি যা খরচা ঘুরে ফিরে ওই হয়, বেশি দুধ দেয় আমরা দেখি। সত্যি বলতে গেলে অন্যান্য দেশ থেকে যেসব গরু নিয়ে এসছি আমরা, এখানেও রাখা হয়েছে সেই গরু, এটা গরুই নয়, একটা এক ধরনের জানোয়ার। যে গরু হাম্বা করে না সে গরু নয়, আর এই গরু কোনোদিন হাম্বা আওয়াজ করে না, আপনারা শুনেছেন কোনোদিন? আওয়াজই করে না, বোবা এটা, তা হাম্বা করবে না, সেটা গরু বলবো কী করে? আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে শুনেছি হাম্মা হাম্মা, ওই হাম্মা আসছে, সেই জন্য এটা গৌমাতা নয়, এ তো আন্টি,
আন্টির পুজো করলে আমাদের দেশের কল্যাণ হবে না, এবং গৌমূত্র, গোবর বা গরুর যা যা জিনিস আমরা ব্যবহার করে উপকার পাই, এর মধ্যে কোনো উপকারিতা নাই। এই গরুর দুধেও হয়তো শরীর ভালো হয়, জানি না ফ্যাট আছে কতটা, কিন্তু এর মধ্যে ঔষধি গুণ নাই। গরুর দুধ খেলে খালি শরীর সুস্থ হয়, পুষ্ট হয় নয়, সুস্থ হয়, রোগ প্রতিষেধক ক্ষমতা পাই আমরা আমাদের দেশি গরুর দুধ থেকে। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রঙ একটু হলদে হয়। আর আমাদের দেশের গরুর যে ঝুঁট থাকে না, কুঁজ থাকে, বিদেশি গরুর মধ্যে সেটা থাকে না, তাদের পিঠটা সমান মোষের মতো। সেজন্য ওই গরুর যে কুঁজ থাকে, কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়, তাই গরুর দুধ হলদে হয়, সোনালি হয়। আর সেই গরুর দুধের মধ্যে প্রতিষেধক ক্ষমতা থাকে, সেই গরুর দুধ খান আপনি, সেই দুধ খেয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে, আর কিচ্ছু খেতে হবে না, সম্পূর্ণ খাদ্য। আছেন অনেক মানুষ আমি দেখেছি যে দুধ ছাড়া কিছু খায় না, আর গঙ্গার জল খায়, সাধু আছেন বছরের পর বছর। তো সেই গরু আমাদের পালন করতে, ভারতের যে গরু সেই গরুর অসুখও কম হয়, হয়তো দুধ কম দেয়, কিন্তু আজকাল বৈজ্ঞানিক উপায়ে গরুর আর জেনারেশন বা যে পরম্পরাকে শোধন করে তার মধ্যে নূতন প্রজন্ম বাড়িয়ে তার মধ্যে দুধ বাড়ানো হচ্ছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ দেয় ভারতীয় গরু, আমাদের বাংলায় গরু ছোট ছোট একটু। আমি দেখেছি লাল ধরনের এক ধরনের গরু নিয়ে আসা হচ্ছে, ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চা হচ্ছে আমাদের দেশি গরুর মাধ্যমে, লম্বা লম্বা কান, উপর দিকে শিং গোল, গির প্রজাতির গরু, সেটা গুজরাট থেকে এসছে। আমাদের এই আবহাওয়াতে সেটা ভালো থাকে, বাঁচে এবং দুধও দেয়। সেই গরু এখন সরকার চালাচ্ছে বলে তাতে গ্রামে গঞ্জে সেটা বেরিয়েছে। আমার মনে হয় সেই গরুর যদি আপনারা বাড়িতে রাখেন, চাষ করেন, সেটা এই পরিবেশে হবে, এবং এই গরুর চেয়ে দুধ অনেক বেশি দেবে, ভারতীয় আবহাওয়াতে বেশি থাকতেও পারে। আর তার দুধের মধ্যে, গোবরের মধ্যে, মূত্রের মধ্যে সমস্ত ঔষধি গুণ আছে। সেই গরুর দুধ গোবর সেটাই পুজোয় লাগে, দই ঘি। এই জার্সি গরু বা হলস্টাইন এর গরু দুধ দিয়ে পুজো হয় না, করা উচিত নয়। আমাদের দেশের যে দেবী দেবতাও তারাও বিদেশি জিনিস নেন না, কিন্তু যারা ইংরেজি শেখার লেখাপড়া করেছে তারা ইংরেজি সব পছন্দ করে, ইংরেজি বউও পছন্দ করে, বর্ষা বর্ষা বউ অনেক নেতা বিয়ে করে এসছেন, তারপর থেকেই গণ্ডগোল শুরু হয়েছে। তো বিদেশি গরু শুধু নয়, বিদেশি স্ত্রীও নিয়ে আসছেন অনেকে, আর তারাই এসে আমাদের নেতাদের খারাপ করেছে, জেলে যেতে হচ্ছে। সেটা বিকৃত করবেন না আমাদের সংস্কৃতিকে, পরম্পরাকে, সমাজকে, জাতকে, গরুকে। আমাদের দেশি গরুর উপর বিশ্বাস রাখুন, শুকনো খড় খেতে দিন দুধ দেবে, ঘুরে চড়ে এসে দুধ দেবে, অসুস্থ হবে না, চিকিৎসা করতে হবে না। তো সেই জন্য এই যে গৌ পূজন, খালি পূজন পুণ্যের জন্য নয়, গৌ পালনের প্রচার হওয়া উচিত। গরু আমাদের সংস্কৃতির অঙ্গ, আমাদের কৃষির অঙ্গ, আমাদের অর্থনীতির অঙ্গ। গরু রেখে আমাদের পূর্বপুরুষরা একদিন বেঁচে আছেন, সেই জন্য আমাদের পরিবারের অঙ্গ গরু। বহু মানুষ আছে গরুর নাম শুনে তাদের জ্বর আসে, তারা বাড়িতে বিদেশি কুকুর রাখবেন, তার মলমূত্র পরিষ্কার করবেন, কিন্তু গরু বলবেন না তাই। তো যারা এই বিদেশি ভাবধারায় প্রভাবিত হয়ে এখানে আমাদেরকে জ্ঞান দেন, বিদেশি ভাষায় বিদেশি জ্ঞান নিয়ে, তাদেরকে বলুন এটা হচ্ছে গোপালের দেশ। যতদিন ভারতবর্ষ থাকবে গোপালের বাঁশি বাজায় শোনা যাবে, আর গরু সেবা হবে। আমাদের দেশে শিক্ষিত বুদ্ধিমান লোকেরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খায়, আমি বলি কুকুরের মাংসও খাও, শরীর ভালো থাকবে, জন্তু জানোয়ার যা পছন্দ হয় খাও, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছ, নিজের বাড়িতে খাও না, কে না বলেছে? বহু লোক বহু কিছু আমরা আপত্ত করি না, কিন্তু যে গরুকে আমরা মা বলি, মায়ের দুধ ছাড়লে গরুর দুধ খেয়ে বেশি থাকে, যার মাও মারা যায় ছোটো বাচ্চা সে গরুর দুধ খেয়ে বেশি থাকে, আমরা মাই বলবো তাকে, সেই সম্মানে দেখবো। তো আমার মায়ের প্রতি যদি খারাপ আচরণ কেউ করে তাকে কীভাবে দেখবো? ঠিক এদেরকেও সেই দৃষ্টিতে দেখা উচিত। ভারতবর্ষের পবিত্র মাটি থেকে গরুকে অপমান করা, গরুকে হত্যা করা, তার মাংস খাওয়াটা মহা অপরাধ, আমরা সেইভাবেই দেখবো, সমাজ বিরোধী হিসাবেই দেখবো। স্ত্রীও নিয়ে আসছেন অনেকে, আর তারাই এসে আমাদের নেতাদের খারাপ করেছে, জেলে যেতে হচ্ছে। তো বিকৃত করবেন না আমাদের সংস্কৃতিকে, পরম্পরাকে, সমাজকে, জাতকে, গরুকে। আমাদের দেশি গরুর উপরে বিশ্বাস রাখুন, শুকনো খড় খেতে দিন দুধ দেবে, ঘুরে চড়ে এসে দুধ দেবে, অসুস্থ হবে না, চিকিৎসা করতে হবে না। তো সেই জন্য এই যে গৌ পূজন, খালি পূজন
পুণ্যের জন্য নয়, গো পালনের প্রচার হওয়া উচিত। গরু আমাদের সংস্কৃতির অঙ্গ, আমাদের কৃষির অঙ্গ, আমাদের অর্থনীতির অঙ্গ। গরু রেখে আমাদের পূর্বপুরুষরা একদিন বেঁচে আছেন, সেজন্য আমাদের পরিবারের অঙ্গ গরু।